আই অ্যাম পার্থপ্রতিম। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো অ্যানাটমির থোরাক্স কার্ডের অন্যতম একটা ইম্পর্টেন্ট একটা টপিকস, থোরাসিক ওয়াল ইন্টারকোস্টাল স্পেস। অর্থাৎ থোরাসিক ওয়ালের মধ্যে আসলে শুধুমাত্র যে ইন্টারকোস্টাল স্পেসটাই আছে এমনটা না, থোরাসিক ওয়ালের মধ্যে বেশ কিছু টপিকস আছে যেখান থেকে আমাদের কার্ড, টার্ম বা প্রফেশনাল পরীক্ষার মতো বড় বড় পরীক্ষাতে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, বেশ কিছু ভাইবা কোশ্চেন বা রিটেন কোশ্চেন এখান থেকে এসে থাকে। অ্যান্ড এই টপিক্সটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আপনি যখন থোরাক্স কার্ডের ভাইবা দিতে যাবেন তখন সচরাচর এখান থেকে অহরহ কিছু টিপিক্যাল কোশ্চেন আপনাকে করা হবে যেগুলো আপনি প্রত্যেকটা পরীক্ষাতে ফেস করবেন। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা টপিক্স হলো থোরাসিক ওয়াল অ্যান্ড থোরাসিক ওয়ালের ফর্মেশন এবং ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেসটা কী অ্যান্ড এটার কন্টেন্ট, বাউন্ডারি, কী কী জিনিস এটার মধ্যে আছে, অর্থাৎ এটা সম্পর্কে আপনার যাবতীয় অনেক কিছু আপনাকে জানতে হবে যেটা আপনাকে বিভিন্ন ভাইবাতে আপনাকে ফেস করতে হবে। ইভেন আপনি যখন অ্যানাটমি রিটেন পরীক্ষা দিবেন সেখানেও আপনাকে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো বেশি সময় নষ্ট না করে আমরা মেইন টপিক্সে চলে যাব। আজকের আমাদের মেইন টপিক্স থোরাসিক ওয়াল অ্যান্ড ইন্টারকোস্টাল স্পেস। তো আমাদের প্রথম টপিকটা হলো থোরাসিক ওয়াল। তো এখন থোরাসিক ওয়ালটা আসলে কী? তো আমরা সবাই জানি যে আমাদের থোরাক্স কার্ডটা হলো আমাদের এই বুকের অংশটা নিয়ে হলো আমাদের থোরাক্স কার্ডের ভিতরের, অর্থাৎ এইখানেই আসলে মেইন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আসলে থোরাক্স কার্ডের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমাদের এই বুকের মধ্যে যেই জিনিসগুলো আছে এটাই আসলে থোরাক্স কার্ডের অন্তর্ভুক্ত। তো যেটাকে আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, বক্ষপিঞ্জর বা যেটাই পড়ে আসছি, তো আমাদের এই বুকের খাঁচা অ্যান্ড বুকের খাঁচার মধ্যে যেই অঙ্গগুলো আছে এই অঙ্গগুলো নিয়েই আসলে কার্ডের অন্তর্ভুক্ত এই জিনিসগুলো। অর্থাৎ বাইরে থেকে যে আমাদের বুকের খাঁচাটা দেখা যায় আর ভেতরে কিছু অর্গান আছে যেমন লাং, হার্ট, ইসোফেগাস, ডায়াফ্রাম, এই জিনিসগুলো আমাদের থোরাক্স কার্ডের অন্তর্ভুক্ত। এখন কথা হলো এই থোরাসিক ওয়াল মানেটা কী। এখন থোরাসিক ওয়াল জিনিসটা হলো আপনারা যেমন একটা বাড়িতে যেমন দেওয়াল থাকে অর্থাৎ বাউন্ডারি থাকে, এই থোরাক্সিক ওয়ালটাও সেম জিনিস। অর্থাৎ থোরাক্সের যে বাউন্ডারিটা সেটাই হলো থোরাসিক ওয়াল। এখন আপনি যদি আপনার বুকে হাত দেন তো বাইরে থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই হলো থোরাসিক ওয়ালের একদম বাইরের অংশটা বা বাইরের পার্টটা। তো এখন এই থোরাসিক ওয়ালের আবার সাতটা লেয়ার আছে। অর্থাৎ আউটওয়ার্ড থেকে যদি আমি ইনওয়ার্ড যাই, অর্থাৎ বাইরে থেকে ভেতরের দিকে যদি আমি যাই, সেই ক্ষেত্রে আমাকে কয়েকটা লেয়ার পার করতে হবে। তো মনে করেন এখানে সাতটা লেয়ার আছে, এই সাতটা লেয়ার ভেদ করে, তো এটা মনে করেন অ্যাটমোসফিয়ার বা বাইরের এনভায়রনমেন্ট, আর এটা মনে করেন আপনার ইন্টারনাল এনভায়রনমেন্ট অর্থাৎ আপনার শরীরের ভেতরের অংশটা। তো এইখানে মনে করেন লাং আছে, সাপোজ মনে করেন এখানে লাং আছে, কিন্তু এই লাঙে আপনাকে পৌঁছাইতে হলে এই সাতটা স্তর আপনাকে ভেদ করতে হবে। এই সাতটা স্তর আপনাকে ভেদ করে আপনার বডির মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ লাং পাইতে গেলে আপনাকে এই সাতটা স্তর ভেদ করতে হবে। তারপরেও যে শুধুমাত্র লাঙে আপনি ডিরেক্ট চলে যাবেন এমন না, এর সামনে এর কভারিং আছে, পুলুরা আছে, অনেক কিছু আছে, বাট সেটা আমাদের মেন আলোচ্য বিষয় না। আমাদের মেন আলোচ্য বিষয় হলো থোরাসিক ওয়াল। এখন বাইরে থেকে, সবার বাইরে থাকে স্কিন, এটা আমরা সবাই জানি, আমরা হাত দিলে যে লেয়ারটা ফিল করি সেটা হলো স্কিন। তো সব থেকে আউটওয়ার্ড যে লেয়ারটা সেটা হলো স্কিন। এখন আগেই বলছি যে থোরাসিক ওয়াল, আমরা যাচ্ছি আউটওয়ার্ড টু ইনওয়ার্ড, অর্থাৎ বাইরে থেকে আমরা ভেতরের দিকে ঢুকতেছি, এক একটা লেয়ার ভেদ করে করে আমরা ভেতরের দিকে যাচ্ছি। তো এটা একটা শীটের মতো, একটা লেয়ার, তারপর আর একটা লেয়ার, তারপর আর একটা লেয়ার, তারপর আর একটা লেয়ার, এইভাবে সাতটা লেয়ার। তো আমাদেরকে সাতটা লেয়ারের নাম জানতে হবে এই থোরাসিক ওয়ালের। এখন সবার বাইরে থাকে স্কিন, সেকেন্ড যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় সুপারফিশিয়াল ফাসা। স্কিনের পরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলতেছি সুপারফিশিয়াল ফাসা। পরের কয়েকটা লেয়ার পর্যন্ত আমাদের কয়েকটা মাসেলের নাম জানতে হবে, অর্থাৎ আমাদের থোরাসিক ওয়ালের প্রথম দুইটা লেয়ারের পর থেকে কয়েকটা মাসেলের শিট থাকে। আমরা যেমন একটা পেজ দেখি, একটা পেজের পর আর একটা পেজ, আর একটা পেজের পর আর একটা পেজ, ঠিক তেমনি কয়েকটা মাসেলের শিট তারপর একটা অবস্থান করে আমাদের এই থোরাসিক ওয়ালটা ফর্মেশন করে। অর্থাৎ থার্ড লেয়ারেরটার নাম হলো সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। ফোর্থ লেয়ার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তারপরের লেয়ারটা সেটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল
মাসেল। তো বাইরের লেয়ারটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, যেটা আমাদের ফোর্থ লেয়ার। ফিফথ লেয়ারেরটার নাম হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। তো কাউন্ট করলে এইভাবে দেখা যায় যে এক নম্বর লেয়ারটা স্কিন, দুই নম্বরটা সুপারফিশিয়াল ফাসা, তিন নম্বরটা সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, চার নম্বরটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, পাঁচ নম্বরটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আরও আমাদের আরও দুইটা লেয়ার থাকলো। তো আমরা পাঁচ নম্বর লেয়ার পেয়ে গেলাম। হ্যাঁ, পাঁচ নম্বর লেয়ারটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এবার আমরা চলে যাব ছয় নম্বর মাসেলটার নাম ইনারমোস্ট মাসেল। তো এই তিনটা মাসেল আমাদের আরেকটা জায়গায় লাগবে, সেটা হলো মাসেল আমাদের ইন্টারকোস্টাল স্পেসের খুব ইম্পর্টেন্ট তিনটা মাসেল। তো আমরা যখন ইন্টারকোস্টাল স্পেস পড়াবো তখন আপনারা এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন অ্যান্ড এদের অরিজিন ইনসার্শন সম্পর্কে আরও জানতে পারবেন। তো আমরা ছয় নম্বর লেয়ার পর্যন্ত পেয়ে গেছি, এবার আমাদের সাত নম্বর লেয়ার। তো আমাদের সাত নম্বর যে লেয়ারটা আছে, তো আমাদের সাত নম্বর লেয়ারটার নাম এন্ডোথোরাসিক ফাসা। আমাদের সাত নম্বর লেয়ার হয়ে গেল। আর থাকলো আরেকটা লেয়ার, যেটাকে বলছিলাম আট নম্বর লেয়ার। তো আমাদের থোরাসিক ওয়ালের পরে যে বড় একটা ভিসেরা থাকে সেটা হলো আমাদের দুই সাইডে দুইটা লাং থাকে। তাকেই বলছি আপনার ডিরেক্ট লাঙে যাইতে গেলে আরেকটা জিনিস ভেদ করতে হয়, সেটা হলো লাঙের একটা কাভারিং থাকে যেটাকে আমরা বলি প্লুরা। তো আট নম্বর লেয়ারটা থাকে প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল প্লুরা। সামারি করে বলি তাহলে বাইরের দিকে থাকে সবার বাইরে স্কিন, তারপরে থাকে সুপারফিশিয়াল ফাসা, তারপরে থাকে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, তারপরে থাকে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, দেন থাকে এন্ডোথোরাসিক ফাসা, অ্যান্ড অ্যাট লাস্ট সবার পরে থাকে প্যারাইটাল প্লুরা। প্যারাইটাল প্লুরার পরে আমাদের থাকে লাং। তো এই হলো আমাদের থোরাসিক ওয়ালের ফরমেশন। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো ইন্টারকোস্টাল স্পেস। এটা আমাদের থোরাসিক ওয়াল বলেন বা থোরাক্স কার্ড বলেন, যেটাই বলেন, সেটা সবথেকে ইম্পর্টেন্ট একটা টপিকস। কারণ আপনি এই টপিকস না পড়ে বা না বুঝে, আপনি কোনো ভাই ভাই এই জিনিসটা না ফেস করে, আমার মনে হয় না আপনি ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা পাস করতে পারবেন। তো এটা আপনাকে ফার্স্ট কার্ড হোক বা ফার্স্ট টার্ম হোক বা প্রফেশনাল পরীক্ষা হোক বা সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক, আপনি কোথাও না কোথাও যে এই ইন্টারকোস্টাল স্পেস সম্পর্কে আপনি কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন হবেনই, এটা 100% শিওর থাকেন। এখন কথা হলো যে আমাদের এই ইন্টারকোস্টাল স্পেস জিনিসটা কি, এটা কীভাবে ফর্মেশন হয়, এটার মধ্যে কী কী আছে, এই সম্পর্কে এখন আমরা ডিটেলস জানবো। তো এখন ফার্স্টেই জানতে হবে যে ইন্টারকোস্টাল স্পেস জিনিসটা কি। তো স্পেস মানে তো আপনারা বুঝতেছেনই যে এটা একটা জায়গা। তো কোথায় আসলে জায়গাটা? এখন আমরা সবাই জানি যে আমাদের সামনের দিকে থাকে একটা ম্যানুব্রিয়াম, তো এটা মনে করেন ম্যানুব্রিয়াম, উপর দিক থেকে আমাদের রিবসে সেখানে যুক্ত হয়। তো মনে করেন যে স্টারনাম মাঝখান স্টারনাম, আর দুই সাইড থেকে রিবস এসে এসে এভাবে জয়েন্ট ফর্মেশন করতেছে আমাদের স্টারনামের সাথে। তো এখন এই একটা রিবস এসে জয়েন করলো, তারপর আর একটা রিবস, তারপর আর একটা রিবস, মনে করেন এটা একটা রিবস, এটা একটা রিবস, এটা একটা রিবস। তো এই দেখেন তিনটা রিবস পরপর আছে, কিন্তু কেউ কারোর সাথে লেগে নাই। তো কেউ কারোর সাথে লেগে নাই মানে কি, এখানে একটা স্পেস আছে, এই যে একটা স্পেস, এখানে একটা স্পেস। তো দেখেন প্রত্যেকটা রিবস একটার থেকে আরেকটার মাঝখানে কিছু জায়গা আছে, অর্থাৎ কিছু স্পেস আছে। এই যে স্পেস, এই স্পেসটাই হলো ইন্টারকোস্টাল স্পেস। অর্থাৎ একটা রিবস এবং আর একটা রিবস, দুটো রিবসের মাঝখানে যে স্পেসটা, এটাই হলো ইন্টারকোস্টাল স্পেস। তো বিষয়টা তো খুব সহজ অ্যান্ড ক্লিয়ার যে ইন্টারকোস্টাল স্পেস বলতে আসলে কী বোঝায়। ইন্টারকোস্টাল স্পেস বলতে এটাই বোঝায় যে দুইটা রিবসের মাঝখানে যে স্পেসটা, সেটাই ইন্টারকোস্টাল স্পেস। আপনি যদি ফিল করতে চান তাহলে নিজের বুকে একটু হাত দিয়ে দেখবেন, যে হাত দিলে দেখবেন যে আপনার হাতে শক্ত একটা রিবস ফিল হচ্ছে, তারপরে আর একটা রিবসে যাওয়ার আগে দেখবেন মাঝখানে দেখবেন কিছু ফাঁকা জায়গা থাকে, এটাই হলো ইন্টারকোস্টাল স্পেস। তো এখন কথা হলো এই ইন্টারকোস্টাল স্পেস থেকে আমাদের কী কী জানতে হবে অ্যান্ড
এটার কী কী টপিকস আমাদের পড়তে হবে যেটা আমাদের পরীক্ষায় আসে, রিটেনে আসে বা ভাইবাতে জিজ্ঞেস করা হয়। তো এখন প্রথমে এখান থেকে আপনাকে জিজ্ঞেস করবে আমাদের বডিতে ইন্টারকোস্টাল স্পেস আছে কতগুলা, অর্থাৎ টোটাল কাউন্ট আপনাকে জানতে হবে যে কতগুলা ইন্টারকোস্টাল স্পেস আছে। তো যেহেতু 12 জোড়া আমাদের রিবস থাকে, তো সেহেতু আমাদের ইন্টারকোস্টাল স্পেস নর্মালি বলা হয় 11 জোড়া, বাট কিছু কিছু জায়গায় এটা এক্সেপশন আছে, যেমন আমাদের 11-12 রিবসটা ফ্লোয়েটিং রিবস, সেই কারণে সেখানে যে ইন্টারকোস্টাল স্পেসটা থাকে অনেকে সেটাকে ইন্টারকোস্টাল স্পেস ধরে না, টিপিক্যালি ধরে না। বাট যদি আপনাকে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেসের কথা বলা হয় তাহলে আপনি বলবেন 3rd, 4th, 5th, 6th, এই 4টা ইন্টারকোস্টাল স্পেসকে আপনারা বলবেন টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস। আবারও বলতেছি টিপিক্যাল অ্যান্ড এটিপিক্যাল কিন্তু দুইটা আলাদা জিনিস, টোটাল কাউন্টও আলাদা জিনিস, বাট আপনাকে যখন জিজ্ঞেস করবে টিপিক্যাল ইন্টারকোস্টাল স্পেস আমাদের বডিতে কয়টা আছে, তাহলে বলবেন 4 pairs। আর এই 4 pairsের কাউন্টটা কোথা থেকে হচ্ছে? 3rd থেকে 6th রিবস পর্যন্ত। তো এখন আমরা জানবো যে এই যে ইন্টারকোস্টাল স্পেস, ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারি, অর্থাৎ এই যে মাঝখানের যে স্পেসটা আমরা দেখলাম, এই স্পেসটার সামনে পিছনে উপরে নিচে কী আছে সেটা সম্পর্কে আমরা জানব। তো এখন স্বভাবত একটা জিনিস, খুব কমন একটা জিনিস দেখতেই পারতেছেন যে উপরের দিকে আছে কি, কোরেসপন্ডিং যে একটা রিবস, সেই রিবসের নিচের যে সারফেসটা দেখতেছেন, সেই সারফেসটা থেকেই একটা ইন্টারকোস্টাল স্পেস শুরু হলো। তো আমি যদি বড় করে একটা একে দেখাই, তো মনে করেন এটা একটা রিবস, সামনের দিকে একটা স্টারনাম, এখানে আর একটা রিবস আঁকলাম, তো এটা একটা রিবস, এটা একটা রিবস, তো মনে করেন এটা 3rd রিব, এটা 4th রিব। তো এখন 3rd রিব আর 4th রিবের মাঝখানে যে স্পেসটা, এটাই আমরা বলতেছিলাম ইন্টারকোস্টাল স্পেস। তো এখন একটা ইন্টারকোস্টাল স্পেস যদি পুরো জায়গাটা হয়, তাহলে এটার উপরের জিনিসটা ফর্মেশন করতেছে কোন জিনিসটা? এই 3rd রিবসের যে লোয়ার মার্জিন, সেই জিনিসটা, অর্থাৎ উপরের বর্ডারটা ফর্মেশন করতেছে। আর লোয়ার বর্ডার বা নিচের দিকে কী আছে, সেটা হলো এই 4th ইন্টারকোস্টাল রিবসের আপার মার্জিন, অর্থাৎ উপরের দিকে আছে 3rd রিবসের লোয়ার মার্জিন আর নিচের দিকে আছে 4th রিবের আপার মার্জিন। এটা হলো উপরে নিচে। এখন সামনে পিছনে কী আছে? যেহেতু এটা সামনের দিকে এসে স্টারনামের সাথে জয়েন্ট ফর্মেশন করতেছে, তাহলে সামনের দিকে থাকবে কি, স্টারনাম। আর পেছন দিকে যে কার সাথে যুক্ত হয়, ভার্টিবিড়ার সাথে, তাহলে পিছনের দিকে যেহেতু ভার্টিবিড়ার সাথে যে যুক্ত করতেছে, তাহলে পোস্টেরিয়রলি থাকতেছে কি, ভার্টিবিড়াল কলাম। অ্যান্টেরিয়রলি কে থাকতেছে, স্টারনাম। এই হলো ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারি। বিষয়টা খুবই সহজ, যে উপরে আছে একটা রিবসের লোয়ার পার্ট, নিচের দিকে আছে আর একটা রিবসের আপার পার্ট, সামনের দিকে আছে স্টারনাম, পেছন দিকে আছে থোরাসিক ভার্টিব্রা। এ হলো আমাদের ইন্টারকোস্টাল স্পেসের বাউন্ডারি। এখন যে জিনিসটা লাগবে সেটা হলো ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট, অর্থাৎ এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে আসলে কে কে থাকে বা কী কী জিনিস এখানে আসলে থাকে, এই জিনিসটা আমাদের এখন জানতে হবে। এখন এই জিনিসটার মধ্যে আমি আগেই বলে আসছিলাম, যখন আমরা থোরাসিক ওয়ালটা পড়ে আসছি সেখানে 3টা মাসেলের কথা বলছিলাম, তো আমাদের এই ইন্টারকোস্টাল স্পেসেরও ওই 3টা মাসেল থাকবে, অর্থাৎ 3টা মাসেল আমাদের ইন্টারকোস্টাল স্পেসের ইম্পর্টেন্ট মাসেল। তো বাইরেরটা বলছিলাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তারপর একটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, আর ভেতরটা ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল। এই 3টা মাসেল আমাদের ইন্টারকোস্টাল স্পেসের সব থেকে ইম্পর্টেন্ট 3টা মাসেল। তো এখন মনে করেন আমি এভাবে দাঁড়ায় আছি, আমার আড়াআড়ি পাশ থেকে যদি আমি একটা রিবস কেটে দেখাই, তখন মনে করেন একটা রিবস যদি আমি কাটি, তাহলে কাটলে পরে আসলে কেমন দেখা যাবে অ্যান্ড আমাদের এই মাসেলগুলো কীভাবে আসলে ফর্মেশন করে আসে। তো মনে করেন এখানে একটা রিবস, এখানে আমি কাটলাম, আবার মনে করেন এখানে আর একটা রিবস, এখানে আমি কাটলাম। এখন বলছিলাম যে একটা মাসেল শুরু হয় এখান থেকে, তো আমাদের বাইরে যে মাসেলটা আছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটা একটু অবলিকলি থাকে, অবলিকলি বলতে এইভাবে আড়াআড়ি, এটা আছে আমাদের ডান দিকে, অর্থাৎ এটার। তো যদি আমি বলি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা কেমন থাকে, এটা হলো আমার ল্যাটারাল থেকে মিডিয়ালি, তো এইভাবে, অর্থাৎ এইভাবে, তো আমাদের এদিকের দিকে আসতেছে, অর্থাৎ স্টারনামের দিকে যাচ্ছে মাসেলটা, পেছন দিক থেকে আমাদের সামনের দিকে আসতেছে, এটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এরপরে যে মাসেলটা আছে সেটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এই মাসেলটা ঠিক তার বিপরীত দিকে যাচ্ছে,
অর্থাৎ এক্সটার্নালটা আসতেছিল বাইরের থেকে ভিতরের দিকে, আর ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলটা আসছে ভেতর থেকে বাইরের দিকে। তাহলে যখন ভেতর থেকে বাইরের দিকে যাবে তাহলে এই দিকে যাবে আড়াআড়ি, এইভাবে চলে গেল। তো বাইরেরটা ছিল আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এটা হলো ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এরপরে যে মাসেলটা আছে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এই মাসেলটা এদের মতো ডানেও যায় না বামেও যায় না, এটা উপর থেকে একদম নিচে নিচে ডিরেক্টলি ভার্টিক্যালি নিচের দিকে নেমে যায়, অর্থাৎ একদম খাড়া। তো এইভাবে থাকে, এটা হলো ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল। তো এই হলো আমাদের তিনটা মাসেল কীভাবে প্লেস করে থাকে এরা সম্পর্কে আমরা জানলাম। তো আমাদের কন্টেন্টের মধ্যে এই তিনটা মাসেল খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এই তিনটা মাসেলের নাম আপনাকে পারতেই হবে, একটা ভুল গেলেও চলবে না। অ্যান্ড তিনটা মাসেলের নাম একদম মানে আপনাকে আলটিমেটলি মুখস্থই করতে হবে, কারণ এখানে বোঝার জিনিস তো আপনি বুঝে গেছেন, এখন এটার নাম মনে রাখতে হবে। আর যে জিনিস থাকে এখানে, কিছু আর্টারি থাকে, কিছু নার্ভ থাকে, কিছু ভেইন থাকে, তো যেটাকে আমরা মনে রাখার জন্য বলতাম ভ্যান, অর্থাৎ ভেইন, আর্টারি, নার্ভ, ভ্যান। আবারও বলতেছি এটাকে আমরা তিনটা ওয়ার্ডে মনে রাখতাম ভ্যান, ভেইন, আর্টারি অ্যান্ড নার্ভ। এখন ভিতে কি, এখন ভিতে কি, এনে কি আর এতে কি, সবগুলাই সেম জিনিস, সবগুলোর সাথেই ইন্টারকোস্টাল যুক্ত করে দিবেন, ইন্টারকোস্টাল, এতে আর্টারি, ইন্টারকোস্টাল এনে নার্ভ, আর ভিতে ইন্টারকোস্টাল ভেইন। তো আমরা মাসেল জানলাম এবং কন্টেন্টের মধ্যে কী কী জানলাম, আর্টারি, নার্ভ অ্যান্ড ভেইন, অর্থাৎ আমাদের ইন্টারকোস্টাল স্পেসের কন্টেন্ট যদি জিজ্ঞেস করে আমরা তিনটা মাসেলের নাম বলবো, আর আমরা তিনটা জিনিস বলবো, সেটা হলো ইন্টারকোস্টাল আর্টারি, ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল ভেইন। খুব ইজি একটা বিষয়, খুব জটিল কিছুই না, জাস্ট একটু বুঝে আর একটু মনে রাখলেই এনাফ। তো আমি যে তিনটা মাসেলের কথা বললাম, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল অ্যান্ড ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এই তিনটা মাসেলের অরিজিন এবং ইনসার্শনটা কোথায় হয় এটা আপনাকে একটু জানতে হবে। তো বিষয়টা খুবই ইজি, তো আমরা যদি একটা রিবস আঁকি, তো রিবসটার এখানে যখন টুইস্টেড হয়, টুইস্টেড হয়ে যখন সামনের দিকে আসে, তো দেখবেন এই নিচ থেকে একটা গ্রুভ দেখা যায়, যেটাকে আমরা বলি কোস্টাল গ্রুভ। এখানে একটা গ্রুভ দেখা যায়, হাত দিলে দেখবেন যে এখানে একটু মনে হবে যে দাবা, তো এইটাকে বলা হয় কোস্টাল গ্রুভ। তো নিচের যে সারফেসটা থাকে কোস্টাল গ্রুভ, এটা অনেক শার্প হয়, অর্থাৎ হাত দিলে হাতে লাগে, আর উপরের দিকে যে সারফেসটা থাকে সেটা হয় ব্লান্ট, অর্থাৎ রাউন্ডেড। তো আমি যদি এই বরাবর একটু এঁকে দেখাই তাহলে ছবিটা আসলে কেমন হবে, তো মনে করেন এরকম দেখতে হবে, উপরটা আমাদের রাউন্ডেড, নিচের দিকে এসে এরকম শার্প হয়ে যায়। আবার যদি আমি আর একটা আঁকি নিচের দিকে, তো এরকম দেখা যায়। তো এখন যেটা বলছিলাম এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, এই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা, এই যে শার্প অংশটা, এটার টিপ থেকে একদম এটার ব্লান্ট সার্ফেসেসে শেষ হয়, এটা হলো এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। এরপরে যে মাঝখানের যে লেয়ারটা থাকে, অর্থাৎ গ্রুপটা থাকে, সেখান থেকে আমাদের অরিজিন হয় ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, তারপরে যে লেয়ারটা থাকে এখানে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর যে ইনার মোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এটা হলো যেখান থেকে এই গর্তের শুরু হয়েছে বা কোস্টাল গ্রুপের যেখান থেকে শুরু, সেই জায়গা থেকে এই এটার আপার মোস্ট এসে শেষ হইতেছে, ইন্টারনাল ইনার মোস্ট মাসেল। তো এই হলো অরিজিন, উপর পার্টটা অরিজিন, নিজে এসে ইনসার্শন হইতেছে আমাদের ইন্টারকোস্টাল স্পেসের যে তিনটা মেজর মেজর মাসেল, সেই তিনটা মাসেল। তো আপনাদের ইন্টারকোস্টাল স্পেস থেকে যে জিনিসগুলো আসলে পড়তে হবে সেটা হলো ইন্টারকোস্টাল স্পেস কাকে বলে, কতগুলো ইন্টারকোস্টাল স্পেস আমাদের হিউম্যান বডিতে আসে, কোনগুলোকে আমরা টিপিক্যাল বলি, কোনগুলোকে এটিপিক্যাল বলি, এদের বাউন্ডারি, এদের কন্টেন্ট অ্যান্ড কী কী জিনিস নিয়ে ইন্টারকোস্টাল স্পেস গঠিত, এই জিনিসগুলোই আপনাকে ভাইবা বা রিটেনে জিজ্ঞেস করা হয়। ভাইবাতে তো আপনি প্রশ্নগুলো ফেস করবেন, আর রিটেনের ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো ছবি এঁকে অ্যান্সার করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইন্টারকোস্টাল স্পেস বা থোরাসিক ওয়াল নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড কোন রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।